আজকে প্রোগ্রামের প্রধান আকর্ষণ মুনির হাসান স্যার, তিনি আমাদের মাঝে জয়েন হয়েছেন। তো এই পর্যায়ে মুনির হাসান স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের জন্য একটি সুন্দর বক্তব্য এবং একটি প্রেজেন্টেশন স্থাপন করার জন্য। মুনির হাসান স্যার। ধন্যবাদ সাফায়েত, এবং আজকে সিটি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপাচার্য মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, এবং এই নতুন যারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী হলে তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমার একটা ছোট প্রেজেন্টেশন আছে, আমি একটু শেয়ার করে দিই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। তো আমি নতুন যারা এবং এই যারা প্রোগ্রামিং কন্টেস্ট বা অন্যান্য বিষয় ছিল, আমি একটা ছোট বিষয়, যেহেতু আমরা এখন এই প্যান্ডেমিক অতিমারির মধ্যে আছি, সেই জিনিসগুলো নিয়ে ছোট্ট করে বলতে চাই যে কিভাবে আমাদের জীবন জীবিকা এবং সবসময় এরকম একটা পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়। তবে তার আগে তোমরা যারা এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমাদেরকে আমি একটা আমাদের গল্প বলি। আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই আজ থেকে প্রায় 36 বছর আগে, তখন আমাদের একটা যোগ, প্রচলিত যোগ ছিল এরকম যে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন তোমাদের মতো আমাদের সেমিস্টার সিস্টেম ছিল না বা টার্ম ছিল না, আমাদের ছিল ইয়ার, 4 বছরের 4টা ইয়ার আমাদের কমপ্লিট করতে হতো। তা আমরা ছিলাম ফার্স্ট ইয়ারে, আমরা ভাবতাম যে পাশ করার পরে আমি চিফ ইঞ্জিনিয়ার হব। তো 1 বছর পরে টরে কিছুটা হয়রান হয়ে যেতাম, কাজে সেকেন্ড ইয়ারে উঠলে তখন আমরা ভাবতাম যে না, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আর হওয়া যাবে না, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হইতে পারলেই হবে। তখন সেকেন্ড ইয়ার যখন শেষ করতাম, তখন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হওয়ারও ইচ্ছা থাকতো না, তখন আমরা বলতাম যে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হইতে পারলে হবে। থার্ড ইয়ারে উঠে আমরা ভাবতাম যে না, এগুলো কোনোটাই আমরা হইতে পারবো না, যদি একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরি পাই তাইলে আমাদের জীবন সার্থক। কিন্তু এবং পরে যখন পাশ করতাম, আসলে আমরা দেখা গেল যে আমরা হইতাম বেকার, কারণ তখন জীবিকার সুযোগ ছিল কম, অনেক কম ছিল, যদিও আমরাও আবার কম ছিলাম সংখ্যায়, তোমাদের মতো এত বেশি ছিলাম না। তো যাই হোক, এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হলো যে সব সময় কিন্তু এই জিনিসটা বদলায়, হ্যাঁ, নানান ভাবে পরিবর্তিত হয়। আমরা যেমন ধরো, এখন যদি তুমি চিন্তা করো, এখনকার এখনকার কাজ হলো করোনা। যেমন ধরো, এটা আজকের পত্রিকার খবর, হ্যাঁ, করোনা 6 কোটি 58 লাখ ছাড়াইছে। এখন এই যে 6 কোটি 58 লাখ, এটা দেখে তোমার কি মনে হয়? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি সকাল থেকে ভাবতেছিলাম যে 6 কোটি 58 লাখ মানে 1%, পৃথিবীর মানুষ যদি আমি 700 কোটি ধরি, তাহলে 1% মানুষ কিন্তু এখানে আক্রান্ত হবে, এবং এই আক্রান্ত হইতে 1 বছর লাগছে। এই 1 বছরের মধ্যে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই 1 বছরের মধ্যে 1% লোক আতঙ্ক, এই আক্রান্ত হওয়া ছাড়াও সারা বিশ্ব কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে, আক্রান্ত কিন্তু মাত্র 1%, আর এই আতঙ্ক হলো 99%। কিছু 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 দেশে কিছু লোক মনে করে যে ওদের করোনা হবে না, ওদেরকে যদি তুমি বাদ দাও বাকিরা, তাহলে তুমি চিন্তা করে দেখো তোমরা যে এই যে একটা পার্সপেক্টিভ পুরো একটা জিনিসকে চেঞ্জ করে দিছে, একটা মাইক্রো মিলিমিটারের একটা ভাইরাস। এখন এই ভাইরাস নিয়ে যখন আমরা চিন্তা করি, তখন দেখো এটা মনে হতে পারে যে একটা শারীরিক শরীরগত একটা স্বাস্থ্যের লক্ষণ, কিন্তু দেখো এটা কি করে। যেমন কি হয়, এই করোনা করছে কারো কারো একেবারে সর্বনাশ করে দিচ্ছে, যেমন এই এভিয়েশন কোম্পানিগুলা, তাই না? এভিয়েশন কোম্পানিগুলা, বড় এভিয়েশন কোম্পানি গুলাতে 11,600 লোকের চাকরি চলে গেছে, হ্যাঁ, যারা প্রায় 1.5 লাখ লোকের চাকরি দিত, এবং তাদের প্রায় 600 কোটি টাকা ইতিমধ্যে ক্ষতি হয়েছে, আরো অনেক ক্ষতি হবে। এয়ারলাইন্স গুলো সারা বিশ্বের 0.3%-এর মতো জিডিপি যাদের ছিল, কিন্তু সেটা নিয়ে তাদের তো তেমন আর অগ্রগতি হলো না, ঠিক আছে। সে এটা কিন্তু হলো একটা যেকোনো ঘটনার কিন্তু দুইটা পিঠ থাকে, বুঝেছো? একটা হইলো সর্বনাশের পিঠ, আর একটা হইলো, দেখো এটা তোমরা জানো, এটা হচ্ছে জুমের হচ্ছে এখন পৌষ মাস, তাই না? যে দেখো এখানে কত কি অবস্থা, এদের সর্বশেষ এটা হলো সেকেন্ড কোয়ার্টারে, থার্ড কোয়ার্টারটা গত কয়েকদিন আগে রিলিজ করছে, সেটাও প্রায় $667 মিলিয়ন তারা গত 3 মাসে আয় করেছে, আয় রেভিনিউ, হ্যাঁ। এবং দেখো বাংলাদেশ থেকেও কিন্তু বিরাট অংশে টাকা জুম নিয়ে যাচ্ছে, এবং আমরা আজকে যে কথা বলতেছি, আমরাও কিন্তু এই অনুষ্ঠানটা জুমে করতেছি। তার মানে দেখো, যে কোনো একটা বড় ঘটনা যখন ঘটে, সেটা দুইটা দিক থাকে, এটা কাউকে ফকির বানায়, কাউকে রাজা বানায়,
তো কাজে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যেন দেখতে চাই, আমরা যেন বুঝতে পারি কোথায় কাজগুলো হবে, কোথায় তোমার সম্ভাবনা, কোথায় তোমার উত্তরণের জায়গা এবং তুমি কিভাবে নিজেকে তৈরি করবে। এই ভদ্রলোক এবং ভদ্রমহিলাকে তোমরা চেনো কিনা? তো ওনারা দুইজন, ওনার একজনের নাম বাম পাশে যে ভদ্রলোক, ওনার নাম হচ্ছে উগুর শাহিন আর ভদ্রমহিলার নাম হচ্ছে কোজেলিয়া। সো ওনারা দুইজন মিলে এই যে আমরা যে এখন ইয়া দেখতে পাচ্ছি, যে ভ্যাকসিনের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যে ভ্যাকসিন ইতিমধ্যে ইংল্যান্ডে অ্যাপ্রুভাল হয়েছে, সেটার পিছনে ওনাদের একটা কোম্পানি আছে বায়ো অ্যান্ড টেক। হ্যাঁ, এই দুইজনে কিন্তু চিকিৎসক এবং গবেষক। ওনারা 2001 সালে একটা কোম্পানি প্রথমে তৈরি করেছিলেন গ্যানিমেট নামে, সেটা 2016 সালে বিক্রি করে দিয়ে ওনারা দুজনেই এখন বিলিয়নিয়ার হয়ে গেছেন। বিলিয়ন মানে হচ্ছে $100 কোটি, $100 কোটি বেশি সম্পদ এখন ওনাদের আছে। কিন্তু তুমি যদি ওনাদেরকে জিজ্ঞেস করো যে আপনি কিসে আনন্দ পান, টাকা কামায় আনন্দ পাইছেন, না বলবে যে না পাইনি, টাকা কামায় আনন্দ পাইনি। তাহলে কিসে আনন্দ পান? ওই যে ক্যান্সারের গবেষণা করি আর এই যে এখন যে নতুন ভ্যাকসিনের গবেষণা করছে। সো 2005 সালে তখন তাদের অলরেডি একটা বড় কোম্পানি আছে, কিন্তু 2005 সালে শাহিন একটা পেপার পড়েছেন, হ্যাঁ একটা একটা রিসার্চ পেপারে দেখলেন যে mRNA মানে মেসেঞ্জার RNA দিয়ে কিছু জিনিস করা যায় যেটা নিয়ে কেউ ভাবতেছে না। তখন তিনি সেই কাজটা করলেন এবং তারা আবার নিজেদের কোম্পানির মধ্যে আর একটা ছোট স্টার্ট আপ করলেন যেটার নাম বায়ো অ্যান্ড টেক। এবং এই এই বছরে তাদের শেয়ারের দাম বেড়েছে 500%। এখন তারা আবারও অনেক বেশি টাকার মালিক হয়েছে। সে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে ওনারা দুজন কিন্তু প্রচলিত পথে হাঁটেন নাই, ওনারা একটু ডিফারেন্ট পথে হাঁটছেন। ডিফারেন্ট পথে হাঁটছেন সেটা কি? সেটা হচ্ছে ওনারা একটা পেপার পড়েছেন, সেই পেপার পড়ে সেখানে সম্ভাবনা দেখতে পেয়েছেন, তারপর কাজ করেছেন এবং সেই সম্ভাবনা কাজে পরিণত করতে ওনাদের মাত্র 14 বছর লাগছে। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় কোথায় হেরে যাই, আমরা একটা হলো আমরা পর্যবেক্ষণে হেরে যাই। এই যে বললাম যে 6 কোটি লোক মানে হচ্ছে 7%, 1%, সেই 1%-এর লোককে আমি কি করতে পারি, কি ভাবি? 1% হচ্ছে আক্রান্ত লোক, কিন্তু 99% হচ্ছে আতঙ্কিত লোক। কাজে ওখানে যে সম্ভাবনার জায়গা সেটা জুম ধরতে পারছে, সেটা এই উগু শাহিনরা বায়ো অ্যান্ড টেক ধরতে পারছে। যেমন একটা, যেমন তোমরা নিজেরা নিশ্চয়ই এটা খেয়াল করেছো তোমরা, এবং তোমাদের মধ্যে যারা উত্তরবঙ্গ থেকে এসছো বা তোমরা যারা নড়াইল থেকে এসেছো তোমরা জানো এই দুইটা আমি জায়গাটা বললাম কারণ ওখানে সাইকেলের পিছনে চড়ে লিফ্ট নেওয়া যায় সাইকেলে, তাই না? আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় প্রথম পড়তে আসি 1985 সালে বুয়েটে পড়তে আসি, তখন আমি প্রথম আবিষ্কার করলাম যে ঢাকা শহরে রিক্সার মধ্যে শেয়ারে যাওয়া যায়। বুয়েট থেকে গুলিস্তান 3 টাকা, আর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে হলো 7 মসজিদ রোড 3 টাকা। এই দুইটা জিনিস আমার এখনো মনে আছে। কিন্তু দেখো এই যে শেয়ার, তার মানে শেয়ারিং কিন্তু আমাদের অনেক পুরানো, আমাদের দেশে কিন্তু লোকে দীর্ঘদিন ধরে শেয়ার করছে এবং উত্তরবঙ্গে এবং নড়াইলে মোটরসাইকেল এবং সাইকেল শেয়ার করতেছি আমরা অনেক বছর। কিন্তু দেখো যখন কিনা একটা স্মার্টফোন বের হলো, যখন অ্যান্ড্রয়েড অ্যাপ চলে আসলো, তখন আমাদের কারো মাথায় কিন্তু আসলো না যে আমরা যে লোকটার সাইকেল আছে, যে লোকটার মোটরসাইকেল আছে, যে লোকটার গাড়ি আছে বসে রয়েছে, তার সঙ্গে যে লোকটা যেতে চায় তাকে আমরা কানেক্ট করতে পারি। এটা কিন্তু আমরা কেউ খেয়াল করি নাই, কেউ ভাবিও নাই। এটা ভাবছে কোন দেশের লোকেরা? আমেরিকার লোকেরা। তারা এটা ভাইবা, তারা একটা উপহার বানায় ফেলছে যেটা কিন্তু এখন ভ্যালুয়েশন হচ্ছে $80 বিলিয়ন সর্বশেষ ভ্যালুয়েশন অনুসারে। তাহলে তুমি দেখো এটা কিন্তু আমাদের জিনিস ছিল, উবার কিন্তু অ্যাবসলিউটলি আমাদের প্রোডাক্ট, কিন্তু আমরা সেটা বের করতে পারি না। কেন পারি না? কারণ আমরা খেয়াল করি না, আমরা পর্যবেক্ষণ করি না। আমরা হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই কিন্তু চারপাশে দেখি না, দেখি না বলে কিন্তু আমরা এই সম্ভাবনাগুলো ধরতে পারি না। যে পেপার উগু শাহিন পড়ছেন সেই পেপার তো আমরাও কেউ না কেউ পড়তে পারতাম, পড়ে সেই সম্ভাবনা দেখতে পারতাম, কিন্তু সেটা আমরা দেখি না। কারণ কি? আমরা ওই যে রাতারাতি সাফল্যের জন্য যে 10 বছর কমপক্ষে খাটতে হয় এটা আমরা বিশ্বাস করি না, আমরা এটা মানতে চাই না। আমরা মনে করি কি, আমরা খুব তাড়াতাড়ি এই একটা কিছু করে ফেলতে পারবো। একটা কিছু কিন্তু তাড়াতাড়ি হয় না। এটাই তোমাদেরকে আমি বলবো যে, যেমন ধরো তোমরা সবাই নেটফ্লিক্সের নাম জানো, তাই না? নেটফ্লিক্সে এখন এখন সারা বিশ্বে যত ইন্টারনেট ট্রাফিক তার 15% ব্যান্ডউইথ কিন্তু নেটফ্লিক্স খায়। 15% অর্থাৎ
মানে ছয় জন লোক মিলে যা করে ও এক তার এক ভাগ সে খায় ফেলে। সো এই যে 15% ব্যান্ডউইথ যে কোম্পানিটা এখন পাচ্ছে সেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1997 সালে। তারা কি করতো তোমরা এটা দেখো নাই, আমরা দেখছি আমাদের সময়, আমরা যখন আমাদের ভিসিআর ছিল কিন্তু সিনেমা দেখতে পারতাম না, কারণ অত ক্যাসেট কেনা যেত না, ক্যাসেট কেনার জায়গাও ছিল না। আমরা ভিসিআর ক্যাসেট কি করতাম, ভাড়া নিতাম, ভাড়া। সো নেটফ্লিক্স কিন্তু শুরু হয়েছে এই ভিডিও ভাড়া দেওয়ার জন্য 1997 সালে। ওরা এই বছরে এসে $194 বিলিয়ন কোম্পানি হয়েছে, 23 বছর লাগছে কিন্তু। সো কেউ কিন্তু রাতারাতি সফল হয় না, সবাই কিন্তু এই একটা দীর্ঘ সময় ধরে নিজেদের কাজ নিয়ে লেগে থেকে নিজেকে উন্নত করে সেই জন্য তারা এই জায়গাটা যায়। তো সেরকম আমরা তাহলে তোমাদের কাছে কি চাই, তাই না? আমরা 1 নম্বর তোমাদের কাছে চাই হইলো কিভাবে দেশের জন্য তুমি কাজ করবা। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে, ধরো 4 বছর পরে দেশ এবং বিশ্ব কোথায় যাবে। বিশ্ব কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যে পরিবর্তন 10 বছরে হইতো গত 1 বছরে কিন্তু বিশ্বে সে পরিবর্তন হয়ে গেছে। আমরা বাসায় বসে কাজ করি, আমরা বাসায় বসে ক্লাস করি, আমরা বাসায় বসে পরীক্ষা দিই, তাই না? এই জিনিসগুলো আমরা কেউ ভাবি নাই। ইভেন যে সবচেয়ে আশাবাদী ইন্টারনেটের লোকটা সেও কিন্তু 2027 সালের আগে এগুলো হবে এরকম কেউ ভাবে না, কেউ ভাবে না, একজনও না। কেউ যদি এখন বলে যে আমি এটা ভাবছিলাম সেটা মিথ্যা কথা, কেউ ভাবে না। তোমাদের স্যাররা, আমরা কেউ আমরা এটা ভাবি নাই যে 2020 সালে আমরা অনলাইনে ক্লাস করব, অনলাইনে প্রেজেন্টেশন দিব, অনলাইনে কাজ করব। সে এটা একটা গুরুত্বপূর্ণ যে তোমাকে খেয়াল রাখতে হবে আগামী 4-5 বছরে কোথায় বিশ্ব যাবে। দুটো জায়গা আমি তোমাদেরকে নজর রাখতে বলবো। একটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এখন আমরা মানুষরা ইন্টারনেটে কানেক্টেড, তখন জিনিসপত্র ইন্টারনেটে কানেক্টেড হয়ে যাবে। আমি একটা ছোট উদাহরণ দেই, হ্যাঁ, এটা বাংলাদেশে হয়ে যাবে বলে আমার ধারণা বাই 2024। সেটা হচ্ছে আমাদের ফ্রিজগুলো স্মার্ট হয়ে যাবে। এখনই কিছু ফ্রিজ স্মার্ট আছে, ফ্রিজগুলো স্মার্ট হয়ে যাবে। স্মার্ট হলে কি হবে, সে কিন্তু বলতে পারবে, যেমন আমি বাসার দিকে যাব তখন সে আমাকে মেসেজ পাঠাবে যে আজকে কিন্তু বাসায় ডিম নাই, কালকের জন্য ডিম লাগবে, ডিম নিয়ে আসে, এটা আমাকে বলতে পারবে। অথবা যদি আমার সেট লোক থাকে যে দোকান থেকে আমি ডিম কিনে যারা দিয়ে যায় তাদেরকে SMS পাঠাই দিবে যে ডিম পাঠায় দাও, ডিম দিয়ে যাবে। কারণ সে গুনতে পারবে ফ্রিজের মধ্যে কয়টা ডিম আছে, এটা গোনার ক্ষমতা তার থাকবে, সেজন্য সে স্মার্ট। ঠিক আছে, বাসায় আমি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে আমার এসিটা হয় চালু হবে অথবা বন্ধ থাকবে, ডিপেন্ডিং অন আমার টেম্পারেচার এবং রুম টেম্পারেচার। এই জায়গাগুলোতে বিশ্ব স্মার্ট হয়ে যাবে, এটাকে আমরা বলছি IoT, ইন্টারনেট অফ থিংস। আরেকটা জায়গা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ক্লাউড। ক্লাউডটা কি জিনিস, দেখো এই যে আমি এখন জুমে কাজ করতেছি, তোমাদের প্রত্যেকের কেউ তোমরা মোবাইল ফোনে কানেক্টেড হয়েছে, আমি একটা ডেস্কটপে কানেক্ট হয়েছি, কোনো স্যার হয়তো ল্যাপটপে কানেক্ট হয়েছে, বিভিন্ন জন কানেক্ট হয়ে একই ধরনের দৃশ্য দেখতে পাওয়ার জন্য। কারণ কি, কারণ হচ্ছে কারো কাছে কিন্তু এই এই জুম সফটওয়্যারটা, ফুল সফটওয়্যারটা কিন্তু কারো কাছে নাই। আমার কাছে একটা ক্লায়েন্ট আছে, সেটা দিয়ে আমি কানেক্ট হয়েছি মোবাইলের থেকে, কেউ কেউ হয়তো সরাসরি ব্রাউজার দিয়ে কানেক্ট হয়েছে। কারণ কি, কারণ মূল সফটওয়্যারটা কিন্তু এটা ক্লাউডে চলে, এটা একটা ক্লাউডের মধ্যে আছে যে জিনিসগুলো। কাজেই এই যে ক্লাউডের মাধ্যমে সবার কাছে দেওয়া, এটা একটা নতুন বিশ্ব, নতুন জায়গা, এটা আমরা বলি ক্লাউড কম্পিউটিং। এটা গত কয়েক বছর ধরে শুরু হয়ে এখন অনেক বড় হয়ে গেছে। বিশ্বের একটা বড় কোম্পানি হচ্ছে অ্যামাজন, অ্যামাজনের ক্লাউডের একটা বড় সেকশন আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস বলে। অর্থাৎ সকল জিনিস কিন্তু কোথায় সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সব কিছু এই ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেই যুক্ততার সঙ্গেই তোমাকে থাকতে হবে। তো দুটা বিষয় আমি তোমাদেরকে মাথায় রাখতে বলবো। 3 নম্বর, এরপরে যে কথাটা বলবো সেটা একটা গল্প আছে, আমি সেটা তোমাদের গল্পটা বলে নিই। সেটি হচ্ছে প্লেটো হচ্ছে সক্রেটিসের শিষ্য, সক্রেটিসের কাছে একদিন গিয়ে উনি বললেন যে ওস্তাদ, একটা দেশে তো অনেক ধরনের লোক থাকে, কেউ গাড়ি চালায়, কেউ গাড়ি চড়ে, কেউ কাজ করে, কেউ কাজ করে না, কেউ বসে থাকে, কেউ উকিল, হ্যাঁ, কেউ রাজনীতিবিদ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এত ধরনের লোক, তারা সবাই মিলে দেশকে কিভাবে ভালোবাসবে? সক্রেটিস হাসা বলছে যে দেশকে ভালোবাসার দরকার নাই। এখন প্লেটো খুবই অবাক হয়ে গেছে, প্লেটো খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে এটা কি বললেন, দেশকে ভালোবাসবে না? তখন সক্রেটিস বলছেন যে দেশকে আলাদা করে ভালোবাসার দরকার নাই। এখন প্লেটোর প্রশ্ন, তাহলে কি হবে? বলছে যার যেটা কাজ সেটাই সে করবে, যার যেটা কাজ সেটা করাটাই হচ্ছে দেশপ্রেম। হ্যাঁ, আমি বলি যে এটা হচ্ছে উত্তম ইবাদত, যে তুমি যদি নিজের কাজটা ঠিক মতো করো তাহলে তুমি আল্লাহর পথেও একটু আগাই না, কারণ ওইটা তো ওইটার জন্য তোমাকে বানানো হয়েছে, তোমাকে তৈরি করা হয়েছে নিজের কাজটা ঠিক মতো করার জন্য।
তাহলে নতুনদের কাছে আমার কি পরামর্শ থাকবে? তোমাদের কাছে আমার একটাই পরামর্শ, যে নিজেকে তৈরি করো, নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করো, প্রতিদিন সকালবেলা প্রশ্ন করো যে আমি যেখানে যাইতে চাই 4 বছর পরে যে কর্মক্ষেত্র আমার জন্য তৈরি হবে সেটার দিকে কি আমি একদিন আগাইলাম, সেটার জন্য কি নিজেকে তৈরি করলাম, সেটার জন্য কি আমি নিজেকে নিজের ভাবনাগুলো তৈরি করতেছি, আমার যে আজকের দিনে কাজ ছিল, আমার যে গতকালের কাজ ছিল সেটাকে আমি করেছি, আমি কি সেই কাজগুলো নিয়ে আগায় যেতে পারবো? তাহলে কিন্তু তোমার নিজেকে তৈরি করা হবে। দ্বিতীয় একটা সুযোগ এই অতিমারি আমাদেরকে করে দিয়েছে, সেটা হচ্ছে পরিবারের সঙ্গে থাকা। তোমাদের অনেকেই আমাদের হোস্টেলে চলে আসতে, আমি তোমাদের ক্যাম্পাসে গিয়েছি, পার্মানেন্ট ক্যাম্পাসে গিয়েছি, হোস্টেল দেখেছি, মাঠ দেখেছি, ওখানে সারাদিন থেকেছি, আবার নিশ্চয় যখন ক্যাম্পাস চালু হবে তোমরা ক্যাম্পাসে যাবা, তখন নিশ্চয় যাবো, অত সুন্দর চমৎকার ক্যাম্পাস। কিন্তু তুমি নিজেকে দেখো, একটা নতুন সুযোগ তুমি পেয়েছো যে এই বয়সে সচরাচর ছেলে মেয়েরা হোস্টেলে থাকে, বাবা মার কাছ থেকে দূরে থাকে, কিন্তু তুমি একটা সুযোগ পেয়েছো বাবা মার সঙ্গে থাকার, তোমরা সবাই এই সুযোগটা পেয়েছো, কাজের সুযোগটা কাজে লাগাও। হ্যাঁ, তোমার বাবার অনেক অভিজ্ঞতা আছে, বাবার সে অভিজ্ঞতা না, মাকে সাহায্য করো। তুমি দেখবা যে মা কিন্তু এই যে সবার জন্য রান্না বান্না করে, একটা ফ্যামিলি সামলায়, সেটার মধ্যে কিন্তু একটা স্কিল আছে, সেই স্কিলটা তুমি নিজের মধ্যে ধারণ করো এবং পারলে প্রতিদিন সকালবেলা মাকে বলো যে আমি তোমাকে ভালোবাসি। তাইলে তুমি তৈরি হইতে পারবা দেশের জন্য, নিজের জন্য। নিজেকে তৈরি করার যে পরামর্শ আমি তোমাকে দিচ্ছি সেটা থেকে জোর তুমি পাবা যদি তুমি বাবা মার সঙ্গে থাকো। তুমি যদি তোমার জীবনের সকল গল্প তোমার মার কাছে করতে পারো, তুমি যদি তোমার সকল গল্প তোমার বাবার কাছে করতে পারো, তাহলে তুমি জানবা যে তোমার জন্য সবচেয়ে বড় প্রশস্ত কার্ডটা হচ্ছে বাবার কার্ড। তোমাদের তো ইন্টারনেট আছে, তুমি ইন্টারনেটে দেখবা 1992 সালে বার্সেলোনা অলিম্পিকে একজন দৌড়বিদ দৌড়াইতে গিয়ে পড়ে গেছিলেন, তারপর তার বাবা ভিতরে ঢুকে তাকে ওই হেঁটে হেঁটে দৌড়টা পার করেন, 400 মিটার দৌড়ে। তার মেডেল পাওয়ার কথা ছিল কিন্তু সে মেডেল পায় নাই, কিন্তু যখন সে দৌড় শেষ করে তখন ওই ক্যাম্প ওই স্টেডিয়ামে তখন 62,000 লোক ছিল, 62,000 লোক দাঁড়িয়ে স্ট্যান্ডিং অপারেশন তাকে দিয়েছেন, দাঁড়িয়ে তাকে সম্মান করেছেন, কারণ সে হারে নাই, সে পড়ে গেছে কিন্তু হারে নাই। তোমাদেরকে আমি সেই পরামর্শটা দিব, তোমরা তুমি দেখবা যে কোনো প্রশ্ন পারো না, কোনো পরীক্ষা ভালো হচ্ছে না, কিন্তু হারবা না, সবসময় তৈরি থাকবা যেন তুমি পরের ধাপে যাইতে পারো, পরাজয় মানবা না, নিজেকে জয়ের জন্য তৈরি করো এবং সেটাই তোমাদেরকে আগামী দিনে নিয়ে যাবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমি এই ইয়েটা শেষ করি, স্ক্রিন শেয়ারিংটা শেষ করে দিচ্ছি, এবং আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাতে তোমরা আমার সঙ্গে থাকার জন্য, এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি আমাকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।